মুনাফিক চিনেন তো? ভিতর এক বাইরে আরেক, তার নাম? সবাই বলেন ভিতর এক বাইরে আরেক, তার নাম? মুনাফিক। ইউযহিরু খিলাফা মা ইউবতিন, আরবিতে কি বলে? ইউযহিরু খিলাফা মা ইউবতিন, প্রকাশ করে একটা ভিতরে আরেকটা, ভিতরে এক বাইরে আরেক, তার নাম? সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক, তার নাম? আমরা কি মুনাফিক হতে চাই? এরা যখন যে সুবিধাজনক অবস্থানে থাকে তখন তার সাথে থাকে, ডান দিকে যেয়ে বলে আপনি ভালো আমি আপনার দলের লোক, বায়ে যেয়ে বলে আরে না এটা খারাপ আপনি ভালো আমি আপনার দলের লোক, এরকম আছে না? নাই। যখন যে ক্ষমতায় তখন তারে তেল মারে, যেদিকে বৃষ্টি আর তুফান ওইদিকে ছাতা ধরে, আছে না? নাই। বাংলাদেশে একটা গান চলছিল কিছুদিন, শুনতাম, মধু হই হই বিষ হাবাইলা। সুরাতুল মুনাফিকুনের তাফসির বোঝানোর জন্য এটা আমার জন্য খুব সহজ ছিল, মধু হই হই বিষ হাবাইলা। বলে মধু, বলে কি? বাটির মধ্যে নিয়ে আসছে, বলে এটা মধু, বলে কি? আসলে এটা কি? জোরে বলেন। আমরা কি মুনাফিক হতে চাই? না। আমরা কি হতে চাই? মুনাফিকরা হচ্ছে এদিকেও যায় না আবার ওদিকেও যায় না, মুযাব্যাবিন, দে অল দা টাইম লং ইন ডিলেমা, দে ডোন্ট নো ওয়্যার টু গো, দে ডোন্ট নো ওয়্যার টু প্রসিড, কোন দিকে যাবে জানে না, ডানেও না বায়েও না, নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সাদার বাদার, এরকম আছে না? না, উপর দিয়া ফিট ফাট, ভিতর দিয়া সদরঘাট, সদরঘাট এখনো ফিটফাট হয় নাই। তো মুনাফিকের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। আমরা কি মুনাফিক হতে চাই? কি হতে চাই? মুমিন হতে চাই। এই মুনাফিকের দলগুলো মদিনাতুল মুনাওয়ারাতে ওমরে ফারুককে খুব ভয় পেত, ওমরে ফারুককে দেখলে তারা থারথার করে কাঁপত। শুধু মুনাফিকরাই নয়, খোদ ইবলিস শয়তানও সাইয়েদানা ওমরে ফারুককে দেখলে ভয় পেত। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি খাবার না খায় আমরা কি বলি? আম্মু খাবার খাও, কি আসবে? ভূত আসবে, বিড়াল আসবে, বাঘ আসবে, এগুলো গাজীপুরে বলে না বোধহয়। আপনাদের ছোট্ট মেয়েটা যদি রাত্রে খেতে না চায় আপনারা লোকমা তুলে কি বলেন? এই তাড়াতাড়ি খাও, কি আসবে? ভূত, ভূত আসবে। তো মদিনার সমাজে, মদিনার ছোট্ট কচিকাঁচা সোনারমণিরাও রাতে খেতে চাইতো না, মদিনাতুল মুনাওয়ার মুনাওয়ারার মায়েরা রাত্রিবেলা খাবার নিয়ে বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি উমার, ওই যে উমর আসতেছে, উমর ইসলামের দ্বিতীয় খলিফা, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সবচেয়ে শক্তিশালী ছিল উমর, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতো শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো। মা সালাকা শয়তানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, বিশ্বনবী বলছেন উমর শয়তান তোমারে দেখে এত ভয় পায়, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো শয়তান তোমারে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এদিকে কি হয়েছে? লোড বেশি হয়ে গেছে মন্ত্রী মহোদয় আসছে, মন্ত্রী মহোদয় আসতেছে উনি, মাশাআল্লাহ, উনি তো কষ্ট হয়ে যাবে, তো আসবে কিভাবে? একটু জিকির করি, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ মেরে জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam Sayyidina Umar Farooq Mushid-e-Nubuwir Imam Mushid-e-Nubuwir ki? Imam Apnara shuntesen? Ay chalara boshe jao, boshe jao Boshe jao, boshe jao সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর ইমাম এদিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান উনি প্রত্যেক নামাজের ইমামতি করতে আসতেন মসজিদে নববীতে জোহরের নামাজে ইমামতি করলেন ইমামতি করে দেখলেন নামাজ শেষ সবাই বের হয়ে চলে যায় এটাই ইসলামের নিয়ম ঠিক কি না ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ নামাজের সময় খায়া ফলাইছি নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় ফাইদা কুদিয়াতিস সালা যখন নামাজ শেষ হয় ফান্তাশিরু ফিল আরদ জমিনে ছড়িয়ে পড়ো এটা ইসলামের আইন তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন নামাজের সময় মসজিদে চলে যাও নামাজ যখন শেষ হয়ে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে কৃষক চলে যাবে ফসল খেতে মেম্বার অফ দা পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে ঠিক কি না কাজে চলে যাও ওমর ফারুক নামাজের ইমামতি করিয়ে নামাজ শেষ করলেন সবাই চলে গেল ইয়ামান দেশ থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে আছে জিকির আজকার করে ইবাদত করে এরা যায় না এরা কি করে না যায় না আসরের নামাজে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন নামাজ শেষ সবাই চলে যায় এরা যায় না মাগরিবের নামাজের পরেও এরা যায় না এশার সালাতের পরেও এরা যায় না এশার পরে উনি ধরলেন মা বালকুম মা খাতবুকুম হোয়াটস রং উইথ ইউ ম্যান তোমাদের কি সমস্যা জোহর আসর মাগরিব এশা প্রত্যেক সালাতের পরে সবাই যার যার কাজে চলে যায় তোমরা যে যাও না বাড়ি কই বলি আমান তো বসে থাকো কেন কি করো কই জিকির করি কি করি কি করি জিকির আজকার করি তাসবিহ তাহলিল করি ইবাদত করি তো তোমরা যে যাও না তোমাদের খাবার দেয় কে খাবারের ব্যবস্থা হয় কোথা থেকে তারা বললো আমাদের জিকির দেখে আমাদের বুজুর্গি দেখে আশেপাশের লোকেরা পাতিল ভরে খাবার নিয়ে আসে ওই খাবার আমরা খাই নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এখানে বসে থাকি উমরে ফারুক বলেন সর্বনাশ তোমরা যদি মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ হও তাহলে কেমনে হবে তোমরা তো মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নাও তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুন বাদুকুম আলা বাদ আল্লাহর উপর তাওয়াক্কুলকারী নয় তোমরা যারা পাতিলের মধ্যে করে খাবার নিয়ে আসে তাদের উপর তাওয়াক্কুল করে বসে আছো ঠিক কি না তোমাদের জিকিরও চলে আবার মাথায় টেনশনও চলে পাতিল কি ছোট আসবে না বড় আসবে খাবারে আমার ভাগেরটা থাকবে কি থাকবে না টেনশন আছে না নাই কারণ অন্যের উপর নির্ভরশীল নিজেরা রান্না করে নাই নিজে তো বাজার করে নাই নিজের তো অ্যারেঞ্জমেন্ট বলতে কিছু নাই আরেকজন যা দিয়ে যাবে ওইটা খাবে উমরে ফারুক বুঝালেন আরে বোকা এটারে তাওয়াক্কুল বলে না তোমার সাথ দিয়ে যতটুকু আছে তার সবটুকুন করার পরে তুমি তাওয়াক্কুল করবে একজনের উপর তিনি কে